আসসালামু আলাইকুম লাইফটা মূলত এইচএসসি চব্বিশ প্যাচকে নিয়ে ওদের তোমরা যারা চব্বিশ ব্যাচের আছে তোমাদের নিয়ে আসলে কথা বলা হবে তোমরা আসলে এখানে অজানা কিছু নাই কারো কিছু অজানা নাই আমিও নতুন কিছু হয়তো বা বলতে পারবো না কিন্তু এই সিচুয়েশন থেকে আমরা আসলে কিভাবে চিন্তা করতে পারি তোমার চিন্তার ধরনটা হয়তো বা একটু চেঞ্জ করে দিতে পারবো তুমি যেভাবে একটু কুপমন্ডুক হয়ে চিন্তা করতেছো যে তোমার লাইফ শেষ এইখান থেকে একটু একটু ওয়াইডলি চিন্তা করে একটু পজিটিভ চিন্তা নিয়ে এই লাইফ থেকে লাইফ শেষে যেতে পারবা আমি সেটা আশা রাখবো আর কি প্রথমতই হচ্ছে যে আমরা একটু মর্মাহত বিমর্ষ কারণ মানে তোমরা তো শিক্ষার্থী তোমাদের সাথে তো আমাদের শিক্ষকতা জীবন জড়িত তো তোমাদের জীবন যেরকম হ্যাম্পার্ট হচ্ছে এইচএসি চব্বিশ ব্যাচের এই জীবন হ্যাম্পার্টের এফেক্ট কিন্তু আমাদের উপরেও পড়তেছে হ্যাঁ এটা তোমরা বুঝতে পারবা কিনা জানি না তোমাদের তুলনায় এটা অবশ্যই ক্ষুদ্র তুচ্ছ আমরা এটাকে হ্যান্ডেল করতে জানি এবং আমরা সংখ্যায় কম তোমরা সংখ্যায় বেশি এবং একটা বিপুল সংখ্যক এই শিক্ষার্থীদের একটা যন্ত্রণার মধ্যে যেতে হচ্ছে তো আমরা এটা কীভাবে ওভারকাম করতে পারি আমরা আমাদের চিন্তাগুলো কিভাবে একটু অন্যভাবে দেখতে পারি এবং এই সময়টাতে মেন্টালি কামনে একটু স্ট্যাবল থাকতে পারি আর একটু স্ট্রং থাকতে পারি আর সিদ্ধান্তহীনতার মতো একটা বাজে জিনিস আসলে আর নাই এবং এই সিদ্ধান্তহীনতা যখন একদম পুরো রাষ্ট্রের রঞ্জ ছড়িয়ে যায় তখন তো আসলে আরও কিছু বলার নাই আজকের সিচুয়েশনের পরে মনে হচ্ছে যে পরীক্ষা হয়ে গেলেও বোধহয় ভালো ছিল কারণ এই যে একদিন দুই দিন এই যে ঝুলিয়ে রাখা পরদিন সিদ্ধান্ত দিব আলোচনা করে এই ঝুলিয়ে রাখাটা আসলে সবার জন্যই কষ্টকর এটা একদম নির্বিচারে সবাই স্বীকার করবে তো আমি এখানে যেটা বলতে আসছি তোমাদের সাথে চব্বিশ ব্যাচ আমি দেখেছি তোমরা ভিতর ভেতর বিমর্ষ এবং এটা না হওয়ার কোনো কারণ নাই এখন আমি যদি আমি কিন্তু কারোর সাথে কোনো কথা হয় নাই আমার আমি কিন্তু কিছু জানি না কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাদের যতখানি আলোচনা দেখেছি সিচুয়েশন দেখেছি এইটুকু দেখে আমার ধারণা এইটুকু এটাই হয়েছে এবং আমি একটা পোস্টেও লিখেছি আসলে যে এইচএসি হওয়ার সম্ভাবনাটা আমরা এখন খুবই কম দেখতে পাচ্ছি কারণ সাধারণ একজন মানুষ হয়েও আমারও তো একটা কথা দিয়ে আবার সেটা ভেঙে ফেলা যে না এটা করব না আবার নতুন করে কিছু করব। আবার এটা দিয়ে আবার ভেঙে ফেলা এটাও তো একটা চক্ষু লজ্জার ব্যাপার তো আমাদের যারা পরীক্ষা আয়োজন করবেন ওনারাও আমার মনে হচ্ছে এই চক্ষু লজ্জা থেকে আর পরীক্ষা আয়োজন ওনারা থাকবেন না বা এত নিয়ে একটা পার্টিকে হ্যাঁ পরীক্ষাটা নিতে চাইবেন বলে মনে হয় না নিজের কাঁধে জোর করে এতখানি চাপ নিবেন না কে চাইবে দেশের এই ভগ্ন সময়ে এইটুকু চাপ নেওয়ার জন্য তো যাই হোক পরীক্ষা হইলো না হইলো এটাতে আমার কোনো সমস্যা নাই আমার সমস্যা হচ্ছে কি জানো একটা স্টুডেন্টও যেন এইটার বলি না হয় এই সিদ্ধান্তের বলি না হয় পরীক্ষা হইলে যেমন কিছু সংখ্যক শিক্ষার্থী এটার জন্য সাফার করতো পরীক্ষা না হইলেও কিন্তু সাফার করবে এখন আমরা যেন এই আনন্দে এটা ভুলে না যাই যে যারা পরীক্ষা হচ্ছে না কারণে যারা সাফার করবে কারণ ওরাও তোমার বন্ধু তুমি এবার এস তে এ প্লাস পেয়ে গেছো বলে এইচএসিতে এ প্লাস চলে আসলো ধরো যদি এরকম হয় পরীক্ষা না হয়ে তোমাদেরকে অটো পাস দিয়ে দিলো এবং তোমরা এ প্লাস পেয়ে গেলা কিন্তু তোমার যে বন্ধুটা আসলে এই কলেজে উঠে তার জীবনে মোড়টা ঘুরে গেছিল অনেক উত্থান পতন থাকে এটা তোমরা জানো কিনা জানি না আমরা অনেক শিক্ষার্থীদের দেখেছি আমাদের নিজেদের জীবন মিলাতে পারি স্কুলে একটা বাচ্চা যেরকম থাকে কলেজে উঠে তার থেকে শানিত হইতে পারে তার থেকে আবার মানে ডাউনও ডাউন ফলো হইতে পারে তো অনেক স্টুডেন্ট আছে যারা কোনো কারণে হয়তোবা সেই প্রপার সুযোগ সুবিধা পায় নাই গ্রামে থেকেছে পড়াশোনা করতে পারে নাই এসএসসিতে প্লাস পায় নাই কোনো কারণে কিন্তু এইচএসসিতে ঠিকই সে প্লাস ম্যানেজ করার মতো পড়াশোনা করেছিল কিন্তু এখন অটো পাস দেওয়ার দরুন তার দেখা গেল যে রেজাল্ট প্রপারলি আসলো না বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ার সব বুয়েটে পড়ার স্বপ্ন দেখে ওদের অবস্থা তো খুবই হরিবল তাই না তো আমরা এখন এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আসলে এটা আমি জানি না এটা আমরা পৌঁছাতে পারবো কিনা অটো পাস হইলে হোক আমার কোনো আপত্তি নাই পরীক্ষা তো আর আমি নিজেও হওয়ার সম্ভাবনা দেখতেছি না কেমনে হবে আর কি সিদ্ধান্ত আসবে আমিও জানি না তবে আমরা শুধু এটাই চাই যেন কোনো বাচ্চা এই রেজাল্টের জন্য বলি না হয় যারা এক্সামিনেশন দিবে নিবেন উনারা যেন এটাকে একটু এই বছর জন্য দেখার ভিন্নভাবে সুযোগ ওনারা বের করেন আমাদের দেশ কোনোভাবে না যারা এই পরীক্ষাগুলো নেন যথেষ্ট মেধাবী আমার তোমার থেকেও মেধাবী চেষ্টা করলে চিন্তা করলে এফোর্ট দিলে আসলে ওয়ে বের করা পসিবল মেডিকেলে যারা পরীক্ষা আয়োজন করবেন ওনারাও যথেষ্ট মেধাবী এবং ওনাদের এখানে খুব বেশি মেধার পরিচয় দিতে হবে না জাস্ট বিবেকবান হয়ে মেডিকেলের পরীক্ষাটা যদি ওই একশো নাম্বারের উপর বিবেচনা করে যে এই বছরের জন্য জিপিএটা অফ কারণ এই বছর জিপিএ এটা হযবর এক জিপিএ ভ্যালিড না এটা আসলে জোর করে আনা জিপিএ তো যদি এইভাবে চিন্তা করে তাহলে সিচুয়েশন আসলে এটাকে নর্মাল করে ফেলা পসিবল কিন্তু এই সমন্বয় এটা করবে কে এই বিড়ালের গলায় ঘন্টাটা আসলে পড়াবে কে এটাই আসলে আমাদের এই জায়গা থেকে মানে ডাউট তোমরা বোধহয় আমার সাথে একমত হব আর কি তো স্টুডেন্টস এখন আমাদের করণীয় যেটা আচ্ছা অন্তর্কে একটু দেই অন্তর আমার সাথে আছে অন্তরকে একটু দেই অন্তর অন্তরের ভিউটা প্রকাশ করবে আমরা আসলে শিক্ষক হিসেবে স্বস্তিতে নাই আমরাও এটা নিয়েই কথা বলতেছি এবং আমার মনে হয়েছে যে তোমরাও রাতে যে এইগুলো নিয়েই কথা বলবা এইগুলা নিয়েই বন্ধুদের মাঝখানে হতাশা ছড়াবে তার থেকে বরং আমাদের সাথে তোমরা একটু আলোচনা করো ইনশাল্লাহ হতাশা থেকে আমরা একটা আর একটা প্ল্যান আমরা দাঁড় করাই দিব যে আচ্ছা তুমি এবার এইভাবে চিন্তা না করে এইভাবে চিন্তা করো ঠিক আছে বন্ধুর কথা সব সময় আদেশ মনে না হইলেও আমাদের কথাগুলো তোমরা মানতে পারো চিন্তা করতে বলে বিশ্বাস আদেশ আচ্ছা এখন যে অবস্থাটা দাঁড়াইছে আচ্ছা আমি একটা কথা বলে নেই আমি হচ্ছে মানে আরো এক স্পেশাল ভাবে সমব্যাথি আমি হচ্ছে ছয়চল্লিশতম বিসিএস পরীক্ষা আমি একটা পোস্ট করছিলাম আমাদের পরীক্ষাটাও মনে হয় বাতিল হয়ে যাবে বা হবে না বা এরকম শুনতেছি বা কি হবে কেউ জানে না বুঝছো মানে রিটেন হওয়ার কথা ছিল তো তোমার তোমাদের অবস্থা আর আমাদের আমার অবস্থা মোটামুটি একই যে কি হবে কেউই জানি না ঠিক আছে তো অনিশ্চিত একটা অবস্থার মধ্যে অবস্থান করতেছি এর মধ্যেই আসলে তোমাদের জন্য একটু করে লাইভে আসছি তো কালকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আপাতত টেনশন একটু কম রাখো এর মধ্যে দেখবা রাত হলে তো তোমরা জানো রাত বারোটার পরে প্রায় প্রত্যেক দিনে একটা করে গুজব আসে সেই প্রথম দিন থেকেই দেখে আসতেছি তো রাতের পরে দেখবা আরও বিভিন্ন রকম গুজব আসতেছে এগুলো আপাতত দেখার দরকার নাই। যখন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কোনো নিউজ আসবে তখনই সেটাকে তুমি আসলে বিশ্বাস করবা তার আগ পর্যন্ত কোনো নিউজেই বিশ্বাস করার আপাতত দরকার নাই আর আজকের লাইভে আমরা কিন্তু মোটামুটি আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে যেহেতু এইচএসসি পরীক্ষাটার এখন আসলে কি হবে এটা কেউ বলতে পারতেছে না এবং এগারো তারিখ থেকে পরীক্ষা হচ্ছে না এটা তোমরা জানো তাই না রুটিন তো আমরা একটু করে অ্যাডমিশনের প্রিপারেশনটা এগিয়ে রাখতে পারি এটাই আমাদের জন্য বোধহয় সবচেয়ে ওয়াইজ ডিসিশন হবে ঠিক আছে তো আজকে দাঁড়িয়ে আমরা এখানে একটু করে তোমাকে বলবো যে ধরো আগামী কয়েকদিন তোমরা কিভাবে একটু করে মেডিকেল ভার্সিটির প্রিপারেশনটাকে এগিয়ে রাখতে পারো ঠিক আছে আশা করি এই ব্যাপারটা নিয়ে তোমাদের এখানে যারা আমার কথা শুনতেছে তাদের কারো দ্বিমত আছে ঠিক আছে অনেকে হয়তো বলতে পারো ভাই অ্যাডমিশনের কথা কেন বলতেছেন তো অ্যাডমিশনের কথা আসলে মানে বলা লাগতেছে কারণ অধিকাংশ স্টুডেন্ট যারা আছে ওরা আমাদের কাছে জানতে চায় যে এই সময়টুকুতে ওরা কিভাবে একটু অ্যাডমিশনের প্রিপারেশনটা এগিয়ে রাখতে পারে কারণ এইচএসসি পরীক্ষা না হলেও কিন্তু আলটিমেটলি আলটিমেটলি তোমাদেরকে বসতে হবে হবে দিতে অ্যাডমিশন এটা নিয়ে অনেক রকম কথা অনেক প্রশ্ন আছে তোমাদের মধ্যে আমি জানি অনেকে জিজ্ঞাসা যে আমরা কি টাইমটা কি না ঠিক আছে যদি তোমাদের পরীক্ষায় তারা নেওয়ার মতো সাহস না রাখে তাহলে তুমি মনে করতেছ যে তোমাকে এক দেড় মাসের মধ্যে তোমার পরীক্ষার ডেট দিবে তাহলে তো তোমরা আরেক দফা লং মার্চ করবে তাই না তোমাদের সাথে আমরাও লং মার্চে যাব ঠিক আছে কারণ ওরা পড়াইছে তোমাদেরকে শর্ট সিলেবাস মেডিকেল নেমে ফুল সিলেবাস এটা কি মানে মুখ দিয়ে বললো আর হয়ে গেল ওরা কলেজে তোমাদের ফুল সিলেবাস পড়াইছে পড়াই নাই এদের তো গালি দেওয়া উচিত এক হিসেবে যে কলেজে ফুল সিলেবাস পড়াই নাই মেডিকেল ফুল সিলেবাস নিবে মাঝখানে এক মাস সময় দিলে কি এটা আমরা মানে নিবো আমরাও মানবো না ঠিক আছে আড়াই তিন মাস সময় তুমি পাবা এটুকু মোটামুটি নিশ্চিত তিন মাস সময় পাবা এটা মোটামুটি নিশ্চিতভাবেই তুমি মাথায় রেখেই যেদিন ফাইনাল ঘোষণাটা দিবে সেদিন থেকে তুমি তিন মাস পাবা মানে এর আগে যা সময় পাচ্ছে এটা তোমার বোনাস ঠিক আছে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই ঠিক আছে একজন বলছে ভাই কি পরবো কিছু ভালো লাগে না আপাতত যদি কিছুই ভালো না লাগে সেটাও আমরা বলে দিব যে কিছুই যেহেতু ভালো লাগতেছে না তোমরা এই জিনিসটা দেখতে পারো বা পড়তে পারো ঠিক আছে ভি আমি জানি না তোমরা অনেকেই আসো একটা দল যারা ছিল যে আসলে পরীক্ষা না হোক তারা ভাবছো যে আমরা বোধহয় বিজয়ী হয়ে গেলাম দেখো যেই সিদ্ধান্তই আসুক তোমরা কেউ বিজয়ী হচ্ছ না পরীক্ষা হইলেও তুমি বিজয়ী না পরীক্ষা না হইলেও তুমি বিজয়ী না এই সিদ্ধান্তের উপর তোমার জয় বিজয় ডিপেন্ড করছে না কারণ এই সিদ্ধান্ত দিয়ে কিচ্ছু আস্তে আস্তে যাচ্ছে না বুঝছো এই সিদ্ধান্ত দিয়ে ডিপেন্ড করছে না যে তোমার প্রফেশন কোন দিকে গড়াবে তোমার স্বপ্নের সাথে এই সিদ্ধান্তের কোনো সংযোগ নাই তো আলটিমেটলি তোমার ফোকাস কোথায় থাকবে এই ঘটনার উপর ফোকাস থাকবে না ফোকাস একটু দূরে রাখতে হবে একটু দূরদৃষ্টিতে দেখতে হবে তো দূরদৃষ্টিতে আমরা যদি দেখি দুনিয়া উল্টায় গেলেও এই অ্যাডমিশনে তো আর অটো পাস হচ্ছে না বা অ্যাডমিশনে তো এই ধরনের কোনো কিছু চিন্তা করার সুযোগ নেই এটা তো আর কেউ মানবে না তাই না তাহলে এইটার জন্য আমাকে আগে আগে আমার নিচের মানে পুঁজি গুছাইতে হবে যে আমি কি পুঁজি নিয়ে নামলাম এইটার একটা এক্সাম্পল কর্তব্য বিমূর হয়ে যাও যখন তোমরা আগে থেকে প্রিপারেশন নাও না এটার মানে একদম কি বলা যায় দারুণ এক্সাম্পল হচ্ছে তোমাদের এইচএসসি শুরুটা তখন কথা চলতেছিল পিছাবে কি পিছাবে না আমি অনেকবার লিখছি ভাই পিছানোর সম্ভাবনা খুব কম হ্যাঁ উচিত যৌক্তিক পিছানো কিন্তু এইচএসসি আসলে পিছানোর সম্ভাবনা খুব কম আন্দোলন করছি হ্যাঁ কিন্তু বুঝছি যে এখানে পিছানোর সুযোগ তেমন দেখতেছি না কথা বলে বিভিন্ন জায়গা কিন্তু আমি দেখলাম যে অনেক একটা বড় দাগের শিক্ষার্থী প্ল্যান বি রেডিই রাখে নাই যে আমাদের যে পরীক্ষায় বসতে হইতে পারে প্ল্যান বি রেডি রাখতে হবে তো তোমার একজন বলছে পরীক্ষা হবে না ঠিক আছে তার জন্য তুমি একদম পড়া টোটালি বাদ দিয়ে দিলা এবং এইচএসির শুরুতে কিন্তু অনেক সাফার করছি আমরা স্টুডেন্টরা আমি এই সাফারিংটা অ্যাডমিশনে গিয়ে করতে চাই না কারণ এটা ওই অ্যাডমিশনে এই সাফারিং এর কোনো মাফ নাই বুঝতেছ তাহলে ভাই আপনি কি আজকে আমাকে পড়তে বসতে বলতেছেন এটা তো সম্ভব না তো সিচুয়েশনের সাথে সাথে তোমারও আসলে মন বিক্ষিপ্ত হবে কিন্তু এটাকে আবার ফোকাস কেন্দ্রীভূত করতে হবে বুঝছো পড়া থেকে মন উঠে যেতে চাইবে কিন্তু উঠতে দেওয়া যাবে না টাচে থাকতে হবে যাদের ধরো ওই যে এক মাসে একটা জং ধরছে এবং এর মাঝখানে একবার টেবিলে বসো নাই আমি মনে করি রুটিন দেওয়ার পরে তোমার একটু একটু এই অভ্যাসটাতে ফিরে আসা দরকার ছিল কারণ আমার কথার সাথে একমত হবা তুমি যদি কয়েকদিন না লিখো দেখবা কলম চলতেছে না লিখা বেরোচ্ছে না কয়েকদিন যদি না পড়ো দেখ বা পড়া আগাচ্ছে না তো আমি জাস্ট তোমাকে এটা জানাইতে চাই যে তুমি সময় অপচয় করবা না তুমি সময় নষ্ট করবা না তুমি দ্রুততম সময়ে কামব্যাক করবা এবং ইমোশনালি একটু স্ট্রং হওয়ার চেষ্টা করো মানে তোমার সাথে যাই হোক কিন্তু তুমি ইমোশনালি স্ট্রং থাকবা হঠাৎ করে ভেঙে পড়বো না আমি একটা সিদ্ধান্ত দিল এতেই আমার আকাশ পাতাল আকাশ পাতাল আলোড়ন হয়ে যাবে এরকম না হয়ে আর একটু ধীর স্থির ভাবনা করি চলো আমরা ঠিক আছে আচ্ছা এইটা হতে পারে এটা হতে পারে এটা হতে পারে আচ্ছা এটা না হয় হলো তারপর আমি কি করব ঠিক আছে আমরা একটু সলিড ভাবনা করি আমরা এরকম উরু না থাকি ঠিক আছে তো যাই কিছু হোক হোক তুমি যদি ওই যে আইসিটির মতো ওই যে তোমরা ওই যে ফ্লো চার্টের মাধ্যমে শেষে যদি আসো শেষে গিয়ে ওই একটা ছকি বাবা সেটা হচ্ছে ভার্সিটি এক্সামে বসা পরীক্ষা হোক বা না হোক বা মেডিকেল এক্সামে বসা বা ইঞ্জিনিয়ারিং এক্সামে বসা তো আমরা এটার কথাই বলতেছি যে এইটার জন্য আমরা গোছানো শুরু করব এবং আমরা প্রিপারেশন রাখবো মেন্টালি যে যদি এটা এরকম হয় যে এক্সাম হচ্ছে না এরকম কোনো ঘোষণা যদি চলে আসে আই ডোন্ট নো স্টিল ডোন্ট নো তুমি আবার আমার কথারও একটা এটাকে আবার কি বলে এটাকে বানি বানাই দিও না ক্লিপ বানাই দিও না মানে স্টিল আই ডোন্ট নো বাট অবশ্যই এটার পসিবিলিটি আছে এখন বেশ জোরালো ভাবে আছে যদি এটা হয় তাহলে তুমি এরপরে এই ঘোষণা আসার পরে যে হ্যাঁ পরীক্ষা হচ্ছে অথবা হয় না যদি পরীক্ষা হয় তাহলে তুমি এইচএসির জন্য পড়তে বসবা ঠিক আছে আর যদি পরীক্ষা না হয় তাহলে তুমি অ্যাডমিশনের জন্য পড়তে বসবা এখন যাই কিছু ঘটুক কিন্তু সিদ্ধান্ত আসার পরে আমার টেবিলে ফিরতে হবে বুঝছো ব্যাপারটা যদি না ফিরি তাহলে কার বিজয়ী আমি থাকবো না আসলে সাময়িক বিজয়ী মনে হবে হ্যাঁ কিন্তু অ্যাডমিশনের পরে ঠিকই আবার আমি দুঃখী হয়ে যাব সিট কিন্তু কম নাই মেডিকেলে পাঁচ হাজার তিনশো আশিটা সিট সব ভার্সিটি বিচার করলে সিট কিন্তু কম না চান্স পাওয়া কিন্তু

পয়েন্টে ফিরে আসি আমরা যেটা নিয়ে কথা বলছিলাম ভারিক ভাবটা চলে গেছে তোমার ধন্যবাদ একটা সিলি কমেন্ট করার জন্য সমস্যা নেই করতে পারো অবশ্যই তোমার জীবন তোমার ডিসিশন তো স্টুডেন্টস মেসেজ কি দাঁড়াইলো মেসেজ এটাই দাঁড়াইলো যে আমরা এখন একটু মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করব। সব কথা মগজে নিয়ে মগজকে আলোড়িত করব না ঠিক আছে সবার কথা শুনে আমি বিক্ষিপ্ত হব না আমি আমার দুই তিনটা ভালো বন্ধু আছে তাদের সাথে কথা বলবো যে এটা না হলে কি করা যায় চলো আমরা প্ল্যান রেডি রাখি পড়া শুরু না করি কিন্তু আমাদের প্ল্যান রেডি রাখি আমি কি মেডিকেল করবো ইউনিভার্সিটি করবো না ইঞ্জিনিয়ারিং করবো এটার প্ল্যানটা আপাতত রেডি করি যদি এটা রেডি হয়ে থাকে তাহলে কোথায় পড়া যেতে পারে কাদের সাথে পড়া যেতে পারে এইটার একটা আলোচনা হয়ে যাক এইটার সিদ্ধান্তটা হয়ে যাক একটা সিদ্ধান্ত হয়ে যাওয়া মানে তুমি এগিয়ে থাকা বুঝছো যেই দিন ঘোষণা হয়ে যাবে যে পরীক্ষা হবে অথবা হয় নাই ওই অনুযায়ী আমি তারপর আগায় যাবো ঠিক আছে এখন আমি তোমাদের জন্যে চব্বিশ ব্যাচকে বলবো যে আমরাও আসলে মেন্টালি প্রিপারেশন নিচ্ছি মেডিকেল ব্যাচের ক্লাস শুরু করে দেওয়ার জন্য যদি এরকম সিদ্ধান্তহীনতা অনেকদিন থাকে অথবা পাশে ঘোষণা আসে আলটিমেটলি আমাকে এটা শুরু করতে হবে তাই না তো তোমরা যারা একদম নতুন ব্যাচে জয়েন করতে চাও তারা দুরন্ত প্রয়াস ফোর পয়েন্ট ওয়ান যেটা টোটালি নতুন ভাবে শুরু হবে যে সিদ্ধান্ত হয় পরীক্ষা হবে তাহলে পরীক্ষার পরে শুরু হবে আর যদি সিদ্ধান্ত হয় যে না আমরা রেজাল্ট পরে জানাবো কিন্তু পরীক্ষা হচ্ছে না যদি কোনোভাবে এই কথা বলে দেয় রেজাল্ট আমরা কেমনে মূল্যায়ন করবো বা কি করব এগুলো আমরা আলোচনা করে জানাচ্ছি কিন্তু পরীক্ষা হচ্ছে না এর মানে কিন্তু আমাদের অ্যাডমিশন শুরু এখানে আর কোনো কথা নেই তা আমরা সেদিন তোমাদের জন্য এই কোর্সকে আবার নতুন করে লঞ্চ করব। নতুন রুটিনে ভাবে ক্লাস শুরু করব। ঠিক আছে সো আমি শুরু করার জন্য মেন্টালি নিজেকে প্রিপেয়ার রাখতেছি যে হোয়াট এভার দ্য ডিসিশন ইজ আমাকে ওই ডিসিশান অনুযায়ী অ্যাকশন নিতে হবে আমি এখানে আজকে ডিসিশন হইলো যে আচ্ছা ঠিক আছে পরীক্ষা হচ্ছে না ধরো এটা হলো আমি দশ দিন পরে শুরু করলাম এই দশটা দিনে আমি ব্যয় করতে চাই না কারণ সময়ের মূল্য অনেক বেশি বুঝছো তা আমি মেন্টালি রেডি কিন্তু আমার স্টুডেন্ট রেডি না তাইলে তো আবার লাভ নাই তাই আমি আজকে লাইভে আসছি তোমাদেরকে মেন্টালি রেডি করার জন্যে যে এমন যদি সিদ্ধান্ত আসে যে পরীক্ষা হচ্ছে না তাইলে তুমি রেডি থাকো যে তিন দিনের মধ্যে চার দিনের মধ্যে যদি এই সিদ্ধান্ত আসে বা কালকে পরশু যদি এটা আসে শুনো তাহলে আমরা পরের দিন আমাদের মেডিকেল ব্যাচে ক্লাস শুরু করব। তাহলে ক্লাস শুরু সময় যেন তোমারে পাই তুমি যখন তখনও যেন হতাশায় নিমজ্জিত না থাকো এটা তোমাকে জানাইতে আসছি বুঝছ আর এই যে পার্থিব জিনিসগুলোকে যে আমরা এত করে চিন্তা করি এটাকে আরেকটু আমার মনে হয় যে একটু কম চিন্তা করা উচিত জীবনের সফলতা বা জীবনের এই স্টেজটাই কিন্তু শেষ স্টেজ না আগুনের দিন শেষ হবে একদিন তুমি এখন যে আগুনের দিন আছো এটা ফুরাবে শিওরলি ফুরাবে হয়তো বা একটু আছে লাগতে পারে তোমার একটু জায়গা পুরে যেতে পারে তুমি মরবা না তুমি বেঁচে থাকবা আর বেঁচে থাকাটাই জরুরি বুঝছো অন্তর্কে আচ্ছা অনেকেই আমাদের অ্যাডমিশন ব্যাচ সম্পর্কে জিজ্ঞাসা করতেছো এই লাইভটা অ্যাডমিশন ব্যাচ এর প্রচারণার লাইভ না ঠিক আছে এই অ্যাডমিশন ব্যাচ সম্পর্কে জানার জন্য জাস্ট আমাদের যে পেজটা থেকে লাইভ হচ্ছে রুটু ডিএমসি টু পয়েন্ট জিরো এই পেজে একটা মেসেজ দিলেই হবে ঠিক আছে তো চলো আজকের লাইভের মেইন যে পয়েন্ট সেটা হচ্ছে তোমাদেরকে একটু করে আমরা বলার চেষ্টা করব যে মেডিকেল এবং ভার্সিটি দুটো নিয়েই আমরা কথা বলি মানে অনেকে আছে ভার্সিটি এক্সপিরিয়েন্ট তো তোমাদের মানে প্রিপারেশনটা রকম হবে রিজবি তুই প্রথমে মেডিকেলটা নিয়ে একটা একটা মোটামুটি একটা আইডিয়া দে যে মেডিকেলের জন্য ওরা এখন থেকে কিভাবে ওদের প্রিপারেশনটা একটু করে আগে রাখতে পারে ধর আগামী সাত দিনের জন্য ওরা কিভাবে করবে অত লম্বা হিসাবের দরকার নেই সাতটা দিন সাতটা সাত দিন পরে দরকার আমরা আবার এসে জানাবো পুরো অ্যাডমিশন কিভাবে তোমরা পড়বা আগামী সাত দিন ওরা কি কি করতে পারে জাস্ট এইটুকু একটা আইডিয়া এত বড় লম্বা প্রিপারেশন লাইফ করলাম আমি তোমাকে বলি এই সাত দিন আসলে কিভাবে তুমি পড়বা অন্তর যে প্রশ্নটা করলো এই এই বুয়েট বুয়েট নিয়ে বলবো লাস্টে বুয়েট নিয়ে লাস্টে এই সাত দিন কিভাবে পড়তে পারো এই ব্যাপারটা ডিপেন্ড করতেছে কিসের উপর জানো এইটা ডিপেন্ড করতেছে হচ্ছে সিদ্ধান্ত কি আসে আর সাত দিন সাত দিন যদি আমরা সিদ্ধান্তহীনতায় থাকি এর থেকে কি বলবো আসলে আমি শব্দ খুঁজে পাচ্ছি না হ্যাঁ এর থেকে বাজে কিছু আর হইতে পারে না আচ্ছা আরেকটা কথা একটু বলে ওই যে আদিত্য সাহা বলছে টেস্ট পরীক্ষা রেজাল্ট নিয়ে রেজাল্ট করতে চাইলে এর বিপক্ষে আমাদের পক্ষে থাকি এই আমার কলেজের নাম ছিল হচ্ছে গভর্নমেন্ট আজিল হক কলেজ বগুড়া ঠিক আছে আমার কলেজে টোটাল স্টুডেন্ট ছিল হচ্ছে নয়শো জন বুঝছো আমার টেস্ট পরীক্ষায় আমি যে টেস্ট পরীক্ষা দিয়ে এইচএসি দিছি সেই টেস্ট পরীক্ষায় আমি দেখছিলাম যে নয়শো জনের মধ্যে এই তিনশো জনের মতো পাশ করছিল বাকি সবাই ফেল বুঝতে পারছো কাজে এই যে যারা এই গুজবটা সরাইছে যে টেস্ট পরীক্ষা দিয়ে হবে এটা আমার বিশ্বাস হয় না ভাই এটা নিয়ে এত টেনশন করিও না টেস্ট পরীক্ষা দিসবি তুই তো মানে দুই তিনটা টেস্ট পরীক্ষা দিস নাই ওই যে রিজবির হচ্ছে ঢাকায় খেলা ছিল বুঝছো তো রিজবি তো ভাই তিন চারটা টেস্ট পরীক্ষা দেয় নাই বুঝছো এটা অনেক এরিয়া আছে সারা বাংলাদেশ জুড়েই আছে এত ভয় পায় না ভাই প্লিজ তোমাদের একটু লজিক্যাল হইতে হবে চিন্তাটা একটু তোমার নিজের মতো করেই লজিক্যালি চিন্তা করতে হবে ঠিক আছে এইটা একদম বোগাত চিন্তা যে টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়ে আমার এইচএসসি রেজাল্ট দিবে এটা পসিবল না এটার কি কোনো স্ট্যান্ডার্ড আছে যে টেস্ট পরীক্ষা এমন হবে এক এক কলেজে এক এক রকম আমার আনন্দমোহন কলেজে আমার বছরে টেস্টে কেউ প্লাসই পায়নি কেমনে কি হবে তার মধ্যে একজন আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি আগামী সাত দিন আমরা কি করতে পারি প্রথমত আমরা এখন আপাতত ওয়েট করবো এখন আমি জানি আমি যাই বলি তোমাকে গল্পের বই পড়তে বললে এটা তুমি পড়তে পারবে না তো আপাতত ওয়েট করবো সিদ্ধান্তের জন্য এটা এক দুই দিনের মধ্যে আসলে ভালো হ্যাঁ আর যদি এটা দেরি করে তাহলে আমাদের জন্য খারাপ হ্যাঁ তাহলে কিছু করার নাই আপাতত কিন্তু সিদ্ধান্ত যদি চলে আসে যে এক্সাম হবে তাহলে আগামী সাত দিনে পড়া হবে একাডেমিক পড়া ঠিক আছে আর যদি এক্সাম অনেক দেরিতে হয় তাহলে আবার আমরা অ্যাডমিশনের জন্য আগাবো তো তো প্ল্যান বি হিসেবে আমরা যে অ্যাডমিশনের কথাটা বলি যে সাত দিনের একটা অ্যাডমিশান প্ল্যান আমি একটা ফাঁকা পাইছি ভাই এই সাত দিনে একটা এক্সট্রা অ্যাডমিশনের প্ল্যান করতেছি এখানে কী পড়া যায় এইখানে এটা তোমার বোনাস টাইম হিসেবে তুমি ধরবা যে সেভেন ডেজ ইজ মাই বোনাস টাইম তাহলে আমি সাত দিনের চেষ্টা করবো যেই চ্যাপ্টারগুলো আমি জীবনে দেখি নাই মেডিকেল অ্যাডমিশন টেস্ট ফুল সিলেবাসে হচ্ছে মনে হয় এটা চেঞ্জ হওয়ার কোনো কারণ নাই এটা ফুল সিলেবাসেই হবে ইভেন মেডিকেল যদি ঘোষণাও দেয় যে শর্ট সিলেবাসে হবে আমরা এটা বিশ্বাসও করবো না কারণ ঘোষণা দিয়ে পরে ফুল সিলেবাসে নেয় বুঝছো এদের কোনো বিশ্বাস নাই মেডিকেলে পড়তে চাইলে ফুলটা পড়তে হবে কিছু করার নেই একটা হোক দুইটা হোক পাঁচটা হোক প্রশ্ন আসলে তুমি এটা যদি না পড়ো তাহলে ভেজাল তো তুমি আসলে সাত দিনে চেষ্টা করবা বায়োলজির মধ্যে তো তোমার মোট চ্যাপ্টার চব্বিশটা শর্টে আছে মাত্র চোদ্দটা দশটা চ্যাপ্টারই কিন্তু তোমার কিছু নাই শর্টে নাই তাহলে দশটা চ্যাপ্টার বায়োলজির তুমি পড়ো নাই তুমি কি ব্যাপারটা বুঝতেছো যে অ্যাডমিশনের জন্য যতখানি বায়োলজি দরকার তার মোটামুটি থার্টি ফর্টি পার্সেন্ট তোমার এখনো টাচই করা হয়নি তাহলে এই জিনিসটা তুমি যদি এক্সট্রা সাতটা দিন বোনাস হিসেবে কোনোভাবে পেয়ে যাও তাহলে আমি বলবো যে এই বায়োলজির দশটা চ্যাপ্টার নিয়ে তুমি কাজ করো শর্টের বাইরের দশটা চ্যাপ্টার নিয়ে কোথায় পাবো এই চ্যাপ্টারগুলো আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু আগের বছরের ক্লাস বিভিন্ন ফ্রি ক্লাস এগুলো সুন্দর করে দেওয়া আছে তুমি কিন্তু চাইলেই সেই ইউটিউব চ্যানেল থেকেও এই ক্লাসগুলো করতে পারো আমাদের টাইমে অন্য একটা থেকে করো সবাই ভালো ক্লাস নেয় ঠিক আছে রক্ত সঞ্চালন তো তোমাদের শর্টে আছে এটা তোমরা পারো আমি মনে করি এই দেখো রোটু ডিএমসি তে যাবা তারপর ওখানে দেখবা যে এই যে প্লেলিস্ট আছে প্লেলিস্টে ক্লিক করবা ক্লাসগুলো করতে থাকো প্লেলিস্টের মধ্যে দেখো যেমন ধরো অনেক চ্যাপ্টার আছে এখানে এই যে ধরো কই গেল টার্বো বায়োলজি কোর্স এটা কই এখানে এই যে দেখো মেডিকেল এর প্রশ্ন সলভ আছে তাই না এই দেখো শৈবাল ছত্রাকের ক্লাস তাই না এই যে দেখো এই যে দেখো মেডি মেডি ফিজিক্স একটা হচ্ছে কি এখানে হচ্ছে কয়েকটা ফিজিক্সের কয়েকটা চ্যাপ্টার এখানে মেডিকেল এর মতো করে পড়ানো আছে ঠিক আছে দেখো এখানে এই যে মেডিকেল মিনি মেডিকেল কোর্স এর মধ্যে সাত আটটা চ্যাপ্টার আছে তুমি এগুলো দেখে 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 ফেলবে আমাদের যেগুলো মনে হবে যে তোমার রেজিস্টার পড়া যায় যেমন সমন্বয় নিয়ন্ত্রণ দেখো সমন্বয় নিয়ন্ত্রণ কিন্তু এখানে আছে তুমি চাইলে এই ক্লাসটা করে ফেলতে পারো বই পড়ে ফেললা সাত দিনে তুমি আর কি করবা ঠিক আছে শুধু সাত দিন না তুমি যদি ব্রড এন্ডে চিন্তা করো শুরুর দিকে তুমি শর্টের এই যে বাইরের যে চ্যাপ্টারগুলো এগুলো একটু করে আগায় রাখবা আর কি করতে পারি ভাই আর যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের অনুশীলনীর যে প্রশ্ন তাই না অনুশীলনীর প্রশ্নগুলো আমরা কিন্তু সলভ করতে পারি তাই না এই যে এর মধ্যে দেখবে দেখো ইসাক স্যারের অনুশীলনী এমসিকিউ সলভ এখানে কিছু সলভ ক্লাস আছে তারপরে এখানে আরো কিছু আছে হাজারি স্যারের এই যে এই যে হাজারি স্যারের কেমিস্ট্রি হাজারি স্যারের অনুশীলনী সলভ তুমি যদি এখানে দেখো আচ্ছা যদিও এখানে লাইভ বয় চলে আসছে যাই হোক লাইভ বয় সমস্যা নাই আচ্ছা এই যে দেখো এখানে থেকে তুমি কিন্তু সুন্দর করে এই যে এখানে কিন্তু সবগুলো ক্লাস দেওয়া আছে তুমি এই ক্লাসগুলো একটু একটু করে দেখা শুরু করো তাহলে কিন্তু তুমি অনেকটা আসলে আগায় যাবা ঠিক আছে তাহলে আমি আবার একটু সামারাইজ করি শুরুতে তোমরা কি করবা ভাই শুরুতে তোমরা হচ্ছে এই শর্টের বাইরের চ্যাপ্টারগুলো একটু একটু করে পড়বা তারপরে কি অনুশীলনের প্রশ্নগুলো সলভ করো তারপরে এরপরে তুমি কী করবা এরপরে তুমি শর্টের মধ্যে চ্যাপ্টারগুলো পড়বা এটা হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য হিসাব একটা একটা হচ্ছে মেডিকেলের প্রশ্ন ব্যাংক কিনতে পারো ওই প্রশ্ন ব্যাংক ধরে ধরে মেডিকেলে কি কি প্রশ্ন আসছে এগুলো একটু সলভ করো তাহলেই হয়ে গেল সহজ হিসাব বুঝতে পারছো এই তোমরা যে এই যে মানে এত বেশি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছ ভাই এখন আমি কি করব তোমার বইয়ের অনুশীলনই সলভ করো এখান থেকে তো অনেক প্রশ্ন আসে প্রত্যেক বছর মেডিকেলে ঠিক আছে আমার কথাবার্তা খুবই সহজ সরল এবং টু দ্য পয়েন্ট ঠিক আছে আমার কথাগুলো ফলো করো আমার মনে হয় এর মধ্যে কোনো এক্সট্রা ভেজাল নাই কোনো এক্সট্রা ফ্যাট নাই একদম ক্লিয়ার হিসাব বুঝতে পারছি প্রশ্ন ব্যাংক শর্টের বাইরের চ্যাপ্টার জি কে ইংলিশ এবং শর্ট সিলেবাসের চ্যাপ্টার এগুলো একটা একটা করে তুমি একটু করে পড়া শুরু করো যদি আমাদের মেডিকেল কোর্সে থাকো তাহলে কোর্সের আর ক্লাসের মধ্যে সব চ্যাপ্টারই আছে তুমি যে চ্যাপ্টার খুশি সেই চ্যাপ্টারই দেখতে পারবা আমাদের ওয়েব ব্যাপে আমাদের বিগত বছরের সবগুলো ক্লাস নেওয়া আছে তুমি সেই ক্লাসগুলো করে ফেলতে পারবা যদি আমাদের কোর্সে না থাকো এই যে ফ্রি প্লে লিস্ট থেকে এই ক্লাসগুলো তুমি করে ফেলতে পারো সহজ হিসাব এটা হচ্ছে মেডিকেলের জন্য সহজ হিসাব তোর আর কিছু অ্যাড করার থাকলে একটু বল না আর হচ্ছে যেটা আমি তোমাকে বলবো সবসময় আসলে একা একা হয়ে ওঠে না একা একা একটা ক্লাস করতে বসলা দেখলা যে পাঁচ মিনিট দশ মিনিট পরে আর মনোযোগ রাখতে পারতেছে না একা একা একটা চ্যাপ্টার নিয়ে বসলা দেখলা যে তুমি না কোনোভাবে এই চ্যাপ্টারের শেষ পেজ পর্যন্ত আসা তোমার পক্ষে সম্ভব না তো সব কিছুর জন্য একটা পুশ দরকার হয় বুঝছো তো যদি এমন কখনো হয় যে পরীক্ষা হচ্ছে না এটার ঘোষণা চলে আসছে তুমি যদি নিজে নিজে এই কাজগুলো করতে না পারো তাহলে এটা টোটালি তুমি এরকম করতে পারো যে তুমি মানে একটা মেডিকেল কোর্সে জয়েন হয়ে গেলা ইট কুড বি দুরন্ত প্রয়াস ইট কুড বি আনাদার ওয়ান নো প্রবলেম ঠিক আছে এবং ওই কোর্সের সাথে তুমি ধুমায় ক্লাস শুরু করলা এবং মোটিভেটেড হয়ে ঠিক আছে ক্লাস পড়া একদম ফুল সুইং এ ঠিক আছে এই আর কি তো আমরা বোধহয় একটু আমাদের কোর্সের কথা বেশি বলে ফেলতেছি কিনা এরকম মনে হইতে পারে তোমাদের এটা টোটালি আমাদের প্ল্যান ছিল না বাট আমরা যদি ফ্রি মানে এইচএসসি যদি কোন কারণে এইচএসি যদি নেগেটিভ হয় তার মানে আমাদের তার এটা ছাড়া বলার কিছু নাই আমাদের বলার এটাই যে ভাই অ্যাডমিশন আগায় রাখো এবং আমাদের দুরন্ত প্রয়াসের এখানে তোমরা যারা ভাবতেছো যে ভাই আগে কিছু ক্লাস হয়ে গেছে উমুক তুমুক এভাবে না আমরা এইচএসির সিদ্ধান্ত আসার পরে আমরা যেটা শুরু করব এটা হবে একদম একদম জিরো থেকে জিরো থেকে গিয়ে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের মাসখানেক আগে গিয়ে আমরা সিলেবাস শেষ করব আর এক মাস সময় আমরা রাখবো এক্সামের জন্য যেখানে মডেল টেস্ট হবে পেপার ফাইনাল হবে সাবজেক্ট ফাইনাল হবে রিভিশন ক্লাস হবে বুঝছো সো আমরা কিন্তু তোমাদের সব বই রিভিশন দেওয়ার জন্য যদিও অ্যাডমিশনের আগে তুমি ধরো ধরো সাড়ে তিন মাস সময় পাচ্ছ আমি ধরলাম সাড়ে তিন মাস একটা এভারেজের সময় তাহলে আমরা কিন্তু আড়াই মাসে তোমাদের সব বই শেষ করব। তুমি ব্যাপারটা বুঝতেছো এই সুইং এর সাথে তোমাকে তাল মিলাইতে হবে না সবাই তো মিলাবে তোমারও মিলাইতে হবে দ্যাটস আমি আমি বলতেছি যে হঠাৎ করে কিন্তু গতি অর্জন করা যায় না হঠাৎ করে অ্যাক্সেলারেশন পাওয়া যায় না তাই না একটু একটু তুমি যদি গতির সাথে থাকো তাহলে তুমি ধীরে ধীরে গতি বাড়াইতে পারবা তো স্থবির হয়ে যায় না স্টিল হয়ে যায় না চলন্ত থাকো বইয়ের সাথে সম্পর্ক রাখো শিক্ষক হিসেবে আমাদের জায়গা থেকে আমরা এটাই বলতে পারি একদম বিচ্ছিন্ন হয়ে পড়ো না ওকে আর তোমাদের প্রশ্নটা আমি তেমন দেখি নাই অন্তর দেখছেন এবং অন্তর সেগুলোর উত্তরও দিচ্ছেন স্টিল কোনো প্রশ্ন থাকলে আরফান বলছো আপনার কোর্সে ভর্তি হলে কি অফলাইনে ভর্তি হতে হবে না আর যদি আমাদের অনলাইন কোর্সে মেডিকেল কোর্সে কেউ ভর্তি থাকে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে সব এক্সাম দেয় আমি বিশ্বাস করি যে দ্যাটস মোর দ্যান এনাফ আমাদের দুরন্ত যে ক্লাস হচ্ছে এই ক্লাস করার পরে আমরা এখানে মানে কোনো রকম ক্লাস নিয়ে ফেললাম একটা চ্যাপ্টার চল্লিশ মিনিটে পড়াই দিলাম এরকম করে আমাদের আসলে মন ভরে না আমরা মনে করি একটা চ্যাপ্টার থেকে আমার যতখানি সর্বোচ্চটুকু দেওয়া পসিবল অ্যাডমিশনের জন্য দরকারি সেটা অন এভারেজ দেখা যায় যে দেড় ঘন্টা থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কখনো দুই ঘন্টা এরকম হয়ে যায় কিন্তু আমরা ক্লাসের ব্যাপারে আমাদের আর কোনো নাই যেন আমার ক্লাস করলে পুলাপানের পড়া পঞ্চাশ সাইট সত্তর পার্সেন্ট হয়ে যায় পড়া যেন ক্লাসে মুখস্থ হয় সো তুমি যদি এখানে ক্লাস করো আমি ডেফিনেটলি আমাদের ক্লাসের ব্যাপারে কনফিডেন্ট যে বাইরে আর ক্লাস করতে হবে না আর এক্সাম যদি দাও এইখানে তাইলে বাইরে এক্সাম দিতে হবে না ঠিক আছে তো এটা এরকম एग्जांपल অনেক আগে আছে আগে যে শুধু অনলাইন করছে এবং ভালো জায়গায় চান্স পাইছে আচ্ছা একজন বলছে ভাই পরীক্ষা অফলাইন দেন পরীক্ষা হচ্ছে অফলাইনে যাতে তোমরা দিতে পারো এজন্য আমাদের কোর্সের সাথে একটা আমরা টোটাল 13টা বই দিচ্ছি ওই 13টা বইয়ের মধ্যে একটা বই আছে যেখানে ওএমআর সহ 50 এর প্রশ্ন ওএমআর সহ আলাদা ওএমআর দিয়ে দিই আলাদা ওএমআর দিয়ে দিব তুমি ওএমআর এ পূরণ করে করে অফলাইন পরীক্ষা দিয়ে নিজের অবস্থান টেস্ট করতে পারবা যাই হোক কোর্স সম্পর্কে আর কোনো কথা নাই কোর্স সম্পর্কে জানতে পেজে মেসেজ দাও কোর্স সম্পর্কে আর বলতে চাই না আমরা বলতে চাই এখন মেডিকেল সম্পর্কে কিন্তু বলে ফেলেছি ভাই আমি মেডিকেলে পরীক্ষা দিতে চাই কিন্তু ভার্সিটির প্রিপারেশনটা সম্পর্কে একটু করে জেনে রাখতে চাই ভাই ঠিক আছে তো সেই সম্পর্কে রিজবি আমি ওদেরকে একটু বলে দিই একটু এই সাইডে চলে আয় এই সাইডে চলে আচ্ছা তো এবং আমি নিজেও কিন্তু ভার্সিটি পরীক্ষা দিচ্ছি মেডিকেলের পরে আমার ভার্সিটি পরীক্ষা ছিল আমি ঢাকা ভার্সিটির চান্স পাইছিলাম ঠিক আছে এই জন্যই আসলে এইটা বলার জন্য নিজেকে যোগ্য মনে করতেছি এটার জন্য সবার প্রথমে তুমি যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক ঠিক আছে কোয়েশ্চেন ব্যাংক কেমন কোশ্চেন ব্যাঙ্ক দেখবা চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার কোশ্চেন ব্যাঙ্ক দেখে লাভ নাই তুমি দেখবা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক কোশ্চেন ব্যাংক থেকে তুমি কোশ্চেন অ্যানালাইসিস করলা কি কি প্রশ্ন আসে সেগুলো দেখলা দেখার পরে তুমি কোন জায়গায় যাবা এই সম্পর্কে বলবো কিনা আমাকে কমেন্টে জানো তো আচ্ছা তো এই কোশ্চেন ব্যাংক দেখার পরে তুমি হচ্ছে অ্যানালাইসিস করলা অ্যানালাইসিস করার পরে যে টপিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে সেই টপিকগুলো তুমি মেইন বই থেকে সুন্দর করে পড়ে ফেলবা সেই টপিকগুলো তুমি মেইন বই থেকে সুন্দর করে পড়ে ফেলবা ঠিক আছে এবং তোমরা যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা তাদের কিন্তু ওখানে হচ্ছে রিটেন পার্টও আছে রিটেন রিটেন পার্ট মানে হচ্ছে ছোট ছোট প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হয় যেমন বায়োলজিতে তোমাকে বলতে পারে একটা একটা ছবি ছবি এঁকে সেটাকে চিহ্নিত করো তোমাকে বলতে বলতে পারে পারে যে যে তুমি বিন্যাস লেখো এরকম করে কিন্তু তোমার গ নাম্বারে যেরকম প্রশ্ন আসে বা নাম্বারে যে প্রশ্নগুলো আসে ওই রকম টাইপের প্রশ্নগুলো কিন্তু এখানে আসে তুমি বিগত বছরের প্রশ্নগুলো দেখবে এবং বই যখন পড়বা তখন তোমাকে এই ব্যাপারগুলো লিখতে করে প্রিপারেশন নিয়ে নিতে হবে ঠিক আছে তবে আমি বলবো ভার্সিটির জন্য কোশ্চেন ব্যাংক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর মেডিকেলের জন্য তোমার মূল বই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ঠিক আছে মূল বই সম্পর্কে তোমার সর্বোচ্চ দক্ষতা রাখতেই হবে রাখতেই হবে রাখতেই হবে ঠিক আছে তাহলে আমি কিন্তু মোটামুটি যেটা বললাম কোশ্চেন ব্যাংক সলভ করবা টপিক যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে সেই টপিকগুলো সলভ করবা রিটার্ন দেখবা তোমরা নাকি চিন্তা করো ভাই আমি তো ঢাকা ভার্সিটি प्रिपरेशन নিতে চাই শুধু ঢাকা ভার্সিটির প্রশ্ন কি সলভ করবো ভাই তা না তুমি সব ভার্সিটির প্রশ্নই সলভ করবা এতে করে তোমার স্ট্রেংথ বাড়বে ভাই আমি মেডিকেল পরীক্ষা দিতে চাই মেডিকেল পরীক্ষার পাশাপাশি আমি ভার্সিটিতেও পরীক্ষা দিব বলে প্ল্যান করছি তুমি জাস্ট মেডিকেলের এই পড়ার পাশাপাশি কোয়েশন ব্যাংকটা অ্যাটলিস্ট সলভ করে যাও ঠিক আছে আমি তোমাকে বলবো তোমার ভার্সিটিতে চান্স পাওয়ার যে সক্ষমতা সেটা অনেক গুণে বাড়বে প্লাস এই কোয়েশ্চেন ব্যাংক থেকে তুমি তোমার মেডিকেলেও অনেক প্রশ্ন কমনও পাইতে পারো বুঝতে পারছ আমি কি ক্লিয়ার করতে পারছি এই হচ্ছে ব্যাপার আচ্ছা এখন ওদের কি কোন স্পেসিফিক প্রশ্ন আছে আমাদের একটু প্রশ্ন নিব এবং সব শেষে আমি হালকা করে একটু বুয়েট সম্পর্কে বলবো ওটা একদম লাস্টে কারণ ওইটা বলতে ধরলে সবাই চলে যাবে কারণ এখানে বইয়ের প্রিপারেশন খুব অল্প মানুষের ইচ্ছে না এখানে ওদের কোর্স রিয়েলটা জিজ্ঞাসা অনেক বেশি অনেক বেশি এটা দেখা যাচ্ছে যে আমাদের মানে কাইন্ড অফ ওই যে কোর্সের লঞ্চিং লাইফ হয়ে যাচ্ছে অনেকটা এবং কয়েকজন বলছে যে পঁচিশের প্রি কোর্স নিয়ে বলেন এগুলো নিয়ে বলার যথেষ্ট সময় আছে সামনে তখন বলা যাবে আর খুব জানতে ইচ্ছে করলে পেজে মেসেজ দাও কেমন ডিটেলস জেনে যাবা আচ্ছা আর আমাদের মুখে একটু পরে শুনবা আর কেউ কেউ বলতেছো রিটেন পার্ট যে আছে এটাই জানতাম না তাহলে দেখো আমাদের অবস্থাটা দেখছো তাহলে আমাদের এই অবস্থা থাকলে তো হবে না আমাদের আমরা যদি মানে যুদ্ধে নামবো এই যুদ্ধে কারা আসবে কার সাথে যুদ্ধ করবো কিরকম কি এটা যদি না জানি তাহলে তো সিচুয়েশন খুব ভয়ঙ্কর হবে তাই না তো আমরা কিন্তু আমাদের আমি মেডিকেলের ক্লাসে যখন নেই তখন কিন্তু মেনশন করি যে এটা ঢাকা ইউনিভার্সিটি রিটার্নের জন্য ইম্পর্ট কারণ আমি নিজে ভার্সিটি কোশ্চেনগুলো সলভ করাই প্রত্যেক বছর হ্যাঁ এবং আমি মোটামুটি জানি কী টাইপের প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটি রিটার্নে আসে এবং এইখানে তোমার এই এইচএসসির মতো কিন্তু ভার্সিটি রিটার্নে কিন্তু কোনো অপশন নাই বুঝছো এইচএসসির মতো কোনো অপশন নাই পাঁচটা দেওয়া থাকবে পাঁচটাই লিখো পাঁচটা লিখলে আড়াই পাবা চারটা লিখলে দুই পাবা তিনটা লিখলে তুমি দেড় পাবা এরকম করে নাম বাড়িও হ্যাঁ নো অপশন বুঝছো এই সো এই জন্য ভালো মতো প্রিপারেশন নিতে হবে আর সাবজেক্ট ম্যাপিং নিয়ে বলেন অনেকে জিজ্ঞেস করছে সাবজেক্ট ম্যাপিং এই শব্দটাকে কেন যেন একটা শব্দ বেশি যদি প্রচলিত হয়ে যায় তখন শব্দটাকে ভালো লাগে না এই শব্দটা আমার এখন অপছন্দের তালিকায় চলে আসতেছে এত বেশি স্টুডেন্টরা এটা সাবজেক্ট ম্যাপিং সাবজেক্ট ম্যাপিং বলতেছে আর কি এখন এইটাতে আসলে কিভাবে আসলে যাচাই হবে রেজাল্টটা এটার একটা ওয়ে হচ্ছে সাবজেক্ট ম্যাপিং যে তুমি সিতে কি পাইছিল সেটার উপর ডিপেন্ড করে তোমাকে এই সিতে নাম্বার দিবে কিন্তু এইটা আমার কাছে ভাবে এটাকে আমার আমি নিজেকে জাস্টিফাইড করতে পারি না যেটা জাস্টিস ঠিক আছে কারণ ওই যে কাদের জন্য জাস্টিস না যেই বাচ্চাটা এসএসসিতে খারাপ করছিল তুমি তাকে উঠতে দিলাম সে একটু উঠতে চাইছিল সে পড়াশোনাটা করছিল তাকে তুমি টান দিয়ে নামাই ফেললে এই আর কি তো হোয়াট সাবজেক্ট ম্যাপিংও যদি করে তাহলে যেন এই অ্যাডমিশনে এই জিপিএটাকে বিবেচনায় না আনে দ্যাটস দ্য অনলি বেস্ট সলিউশন হ্যাঁ সো সাবজেক্ট ম্যাপিং নি আর এক্সট্রা করে বলার কিছু নাই আর এটা করবে কি করবে না যদি আমাকে জিজ্ঞেস করো আই ডোন্ট নো নিউট্রালি আই ডোন্ট নো আচ্ছা একজন বলসে যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক কোনটা ভালো হবে আমি যদি নিরপেক্ষভাবে आंसर দেই বাজারে অনেক রকম অনেক নামের ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক পাওয়া যায় অ্যাসপেক্ট পাওয়া যায় তুমি চাইলে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক পাওয়া যায় ফটোকপি টাইপের ঠিক আছে বা পুরাতন লাইব্রেরি থেকে আমি আমি কি করছিলাম আমি হচ্ছে পুরাতন লাইব্রেরিতে গেছিলাম যে ঋষবী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক মেডিকেলের কোশ্চেন ব্যাংক বুয়েটের কোশ্চেন ব্যাংক মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক একসাথে তিনটে কিনে আনছিলাম কিনে এনে একাডেমিকের সাথে রেগুলার পড়ালাই করতাম বুঝতে পারছো এই হচ্ছে অবস্থা ওকে এখন রাউন্ড যে কোনো ওটা তুমি কিনতে যে কোনো কিনতে পারো তুমি জাস্ট বইটা একটু খুলে দেখলা যে তোমার কোনটা ভালো লাগতেছে দেখে তুমি সেটা কিনবা এটা নিয়ে এত বেশি টেনশনের কিছু নাই একজন বলছে ভাই কোচিং এর বই না পড়লে কি আমি চান্স পাবো না প্রথম কথা হচ্ছে ভাই মেইন বই পড়ার পরে যদি তোমার সময় থাকে তাহলে তুমি কোচিং এর বই পড়বা ভাই আপনারা যে তেরোটা বই দিবেন বলতেছেন এই বইগুলো না পড়লে কি আমি চান্স পাবো না বইয়ের উপরে যদি তোমার সত্যিকারের দখল থাকে তাহলে আর কোনো কিছু দরকার নাই সোজা হিসাব আমি তো বলতে পারতাম যে আমার বই সেরা এই বই না পড়লে তুমি মেডিকেলে চান্স পাবেন এটা কিন্তু আমি বলতেছি না আমি কি বলতেছি আমি সবসময় অ্যাকচুয়াল গাইডলাইন দিতে পছন্দ করি সেটা হচ্ছে তোমার বইয়ের উপরে সর্বোচ্চ দখল থাকতে হবে তারপরে তুমি এক্সট্রা যা দরকার যেমন আমাদের বইতে আমরা কি করছি তো তুমি একটা চ্যাপ্টার পড়লা পড়ার পরে ওখান তারপরে একটা চ্যাপ্টার উপরে দেড়শোটা প্রশ্ন আছে দেড়শোটা প্রশ্ন সলভ করলা এবং যত অনুশীলনী আছে সব অনুশীলনী প্রশ্নগুলো আমরা ওখানে তুলে দিছি কারণ অনুশীলনী এবং ব্যাখ্যা সহ যাতে করে তোমরা অনুশীলনীর প্রশ্নগুলো ওই বই থেকেই সলভ করে ফেলতে পারো এই এর বেশি কিন্তু কিছু না এর মধ্যে মানে একদম মানে সোনা জহরত কিছু নাই ঠিক আছে তবে আমরা ওই যে ব্যাখ্যা সহ যেহেতু সলভ করছি যার কারণে এটা পড়লেও তুমি এটা হচ্ছে বইয়ের সাথে তোমাকে একটা কি দিবে একটা এক্সট্রা একটা বেনিফিট দিবে বাট বই না পড়ে কখন এটা পড়বা না অনেকেই জিজ্ঞাসা করে বই পড়ছি ভাই আমি এখন মেডিকেলে ভালো করতে পারবো কিনা মেডিকেল পরীক্ষার সাত দিন আগে প্রশ্ন করে এদের জন্য আমার সমবেদনা ছাড়া আর কিছুই থাকে না কারণ এত কষ্ট করে লাইভে এসে তোমাদেরকে এই যে এগুলো যে বলি কিন্তু শেষে যায় যখন দেখি আমার এই কথাটা তুমি শুনো নাই তখন আমার খুবই খারাপ লাগে যে আমি তো এটার জন্য এক ঘন্টা ধরে কথা বলছি কিন্তু আমার কথাটা কেউ শোনার ছিল না সেদিন বুঝতে পারছো এই যে রিটার্ন জানো না এটা তো আজকে জানলা বুঝছো একটা কথা বলতে পারি তোমাকে যে এই রো টু পেজ থেকে যে গাইডলাইনগুলো নেওয়া হয় এর মতো অথেন্টিক গাইডলাইন তুমি আর কোথাও পাবা না ঠিক আছে আমার কথা সত্যি কিনা মিলায় নিও ঠিক আছে অ্যাডমিশনের পরে দেখো একটা বিল্ডিং তুমি বানাইতে চাও আগে এটার বেস বানাইতে হবে তাই না ধরো তুমি দশতলা আগে দশতলার একটা বিল্ডিং তুমি বানাবা তো তোমাকে প্রথমে একতলা তো বানাইতে হবে তার উপরে তো তুমি করে এভাবে একটা করে ফ্লোর বানাবা তুমি প্রথমে দশম ফ্লোর বানাইতে পারবা তাই না একইভাবে তোমাকে যখন পড়তে হবে তোমাকে প্রথমে মূল বই দিয়ে বেসটা বানাইতে হবে তারপরে তুমি উপরে ফ্লোর বানাইতে চাইলে তুমি এক্সট্রা এই যে আমাদের বই বিভিন্ন কোচিংয়ের বই সেগুলো পড়তে পারো তবে যদি বইগুলো পড়তে পারো অবশ্যই ভালো এই যে তোমার বিল্ডিং অনেক উঁচু হবে এই আর কি কেন বললাম এই কথা কারণ হচ্ছে ধরো আর দেখা যায় শুধু বই পড়ে অনেক সময় বইয়ের সব তথ্য আছে আই নো দ্যাট তো বইয়ের লাইনটা যেভাবে লিখা ওইটা আমার মাথায় আসলে ঢুকে নাই কিন্তু এটাই আমি যখন প্রশ্ন আকারে সলভ করতে যাই তখন আমি ক্যাচ করতে পারি ও আচ্ছা এটা তাহলে এই কারবার এটা তো আমি বইয়ে দেখছিলাম বাট বইয়ে দেখে ওইভাবে বুঝি নাই প্রশ্ন দেখে বুঝে যায় যে এটা এইভাবে আসতে পারে দ্যাটস ওয় প্র্যাকটিসটা জরুরি তবে আমি তোমাকে জানাই দিই তোমরা এই বইগুলো পাওয়ার পরে তোমরা খুব হতাশা বা যে আমি কেন শেষ করতে পারছি না এখন তেরোটা বই কি আসলে শেষ করা পসিবল তোমার পক্ষে পুরোপুরি ভাবে এই বই একশো পার্সেন্ট তোমাকে শেষ করতে হবে না এটা হচ্ছে যে যে যতখানি বেশি শেষ করতে পারো যেমন ধরো আমি আমার কোচিংয়ে যাওয়ার আগে সবসময় সব চ্যাপ্টার প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করে যেতে পারতাম না অনেক সময় অনেক চ্যাপ্টার মিস হয়েছে এটার জন্য আমি হতাশায় পড়তাম না কারণ আমি ঠিকই ভালো পারফর্ম করে আসতাম তোমারও ওই ক্যাপাবিলিটি অর্জন করতে হবে বুঝছো পরে একদিন অফ ডে পাইলে আচ্ছা এই চ্যাপ্টারটা তো প্র্যাকটিস বুক থেকে দেখা হয় নাই দেখার ট্রাই করতাম তবুও কিছু বাদ পড়ে যাইত তো রিচ বিবাহের যদি প্র্যাকটিস করতে বাদ পড়তে পারে কিছু তোমারও দুই চারটা বাদ পড়তে পারে কারণ তুমি হিউম্যান বুঝছো সময় এরভাবে পাওয়া যায় না অ্যাডমিশনের সময় মেন্টালি রেডি থাকো সামনে অনেক ভাঙা গড়ার সময় আসতেছে এটার জন্য আমরা প্রস্তুত থাকি অন্তর আমরা মনে হয় আমরা ওই যে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে আসছিলাম এইচএসি চব্বিশ একটু পজিটিভিটি ছড়াই দিতে আসছিলাম আমরা পারছি কিনা জানি না তোমরা একটু দূরে দেখো দূরে দূরে তোমাদের অ্যাডমিশন এটা নিয়ে দেখো ওভার থিঙ্কিং করবা না সবার কথা কানে না যে যা বলে সব কিছু না ঠিক আছে তোমার বুদ্ধি দিয়ে তুমি বিচার করবা ঠিক আছে তোমার ভাগ্য যে সৃষ্টিকর্তা দ্বারা নির্ধারিত ঠিক আছে এইটা তুমি বিশ্বাস করবা আর তোমার চেষ্টাটা যেন থাকে ভাগ্য কিন্তু বদলায় চেষ্টা দিয়ে তাই না তো তোমার চেষ্টাটা যেন থাকে সব কিছুই পরে আবার আমার ভাগ্য খারাপ তাই আমি চান্স পাই নাই এইটা বলে কিন্তু পার পাওয়া যাবে না চেষ্টা থাকে এইটুকুই আমাদের মেসেজ থাকবে আর যদি গার্ডিয়ানরা গার্ডিয়ানরা কেউ থাকেন আমাদের লাইফগুলো অনেক শুনে আমি বলবো যে ধরেন আমি যদি কোন বাবা বা মায়ের ভূমিকায় থাকি অন্তর ধরেন হচ্ছে তার অভিভাবক তো এই স্টুডেন্টের মাথায় অল্প করে একটু হাত বুলিয়ে দেওয়া একটু কোমল স্পর্শ এটা যে কি পরিমাণ মানুষের মনকে হিল করতে পারে এটা আসলে অভাবনীয় এটা মানে এটা কোনো ডাক্তার পারবে না কোনো ঔষধ পারবে না তো আমাদের বাবা মারা আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন কিন্তু এই যে এই সময়গুলোতে যখন বাচ্চাদের মনের অবস্থা খারাপ তখন আরো চাপ সৃষ্টি করে এরকম কিছু ব্যাপার না না বলে স্টুডেন্টরা অত বড় নাই আসলে তাই ঠিক হয়ে তো দুঃখ কষ্ট চাপ এগুলো অনুভূত হওয়ার সময় এটা তো এটা অস্বাভাবিক কিছু না কিন্তু বাবা মারা কেউ শুনে থাকলে বাবা মারা ওদেরকে স্নেহ দিবেন বড় ভাই বোনেরা ওদেরকে স্নেহ দিবেন এবং ওদেরকে মোটিভেট করবেন জীবনে যেন উৎসাহ হারিয়ে না ফেলে জীবনের উৎসাহ তুমি ধরে রাখবা ঠিক আছে জীবনটা সুন্দর একটা সুন্দর জীবন নিয়ে তুমি আসছো এখানে চ্যালেঞ্জ থাকবেই এই চ্যালেঞ্জ তোমাকেই ওভারকাম করতে হবে ঠিক আছে এবং আমরা সেটা সাকসেসফুলি করবো ইনশাল্লাহ সৃষ্টিকর্তা চাইলে আচ্ছা ওরা অনেকে জিজ্ঞাসা করছে ভাই পরীক্ষা কবে হতে পারে যেদিন তোমাদের ফাইনাল ঘোষণা দিবে ধরে নিবা তার থেকে তিন মাস পরে ঠিক আছে তাহলে এখন যে টাইমটা যাচ্ছে এগুলো কি ভাই এগুলো বোনাস এগুলো বোনাস যদি কালকে অ্যানাউন্সমেন্ট দেয় কাল থেকে তিন মাস যদি এক মাস পরে অ্যানাউন্সমেন্ট দেয় তাহলে এক মাসের পর থেকে তিন মাস বুঝতে পারছো মনে করো এরকম অনেকটা ঠিক আছে কারণ তোমাদের এই যে ফুল সিলেবাস পড়ার জন্য তো একটু সময় দিতে হবে তাই না তো এই বোনাস টাইমটা তুমি একটু এইভাবে আমরা যেভাবে গাইড করছি এটা তুমি ফলো করতে পারো শুরুর দিকে যদি কথা না শুনে থাকো তাহলে শুরু থেকে লাইফটা একবার দেখে নিও ঠিক আছে আর অনেকে বলছো ভাই আপনাদের ব্যাচে আপনারা এখন তাহলে কি করতেছেন আমাদের ব্যাচে আমরা এখন এক্সট্রা সিলেবাস এবং জি ইংলিশের যে চ্যাপ্টারগুলো সেগুলো আমরা পড়ায় দিচ্ছি যাতে ওদেরকে একটু আগায় রাখতে পারি ভাই আমি তো এখনো ভর্তি হয়নি তাহলে কি আমি এটা আর কখনোই পাবো না অবশ্যই পাবা যেদিন থেকে অ্যানাউন্সমেন্ট করে দিবে যে তোমাদের এইচএসি পরীক্ষা হচ্ছে বা হচ্ছে না বা সেদিন থেকে আমরা নতুনভাবে এই এই কোর্সটা আবার জিরো থেকে শুরু করবো কাজেই কোনো কিছুই তোমার বাদ যাবে না আর এখন জয়েন করলে ভাই আমি যে কোনো ক্লাস চাইলেই দেখতে পারব কিনা অবশ্যই তুমি যে কোনো ক্লাস যে কোনো চ্যাপ্টার যে যে কোনোভাবে তোমার ইচ্ছা মতো তুমি সিলেক্ট করে দেখতে পারবা আমাদের আর্কাইভ ক্লাস থেকে ঠিক আছে তুমি চাইলে আমারটা দেখতে পারবা রাহাত ভাইটা দেখতে পারবা ইচ্ছা মানে একই চ্যাপ্টারের একাধিক ক্লাস এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে প্লিজ আমাদের পেজে মেসেজ দাও আমরা লাইভে আজকে কোর্স সম্পর্কে আর বিস্তারিত বলতে চাই না ঠিক আছে আমরা আসলে প্রচারণা চালাতে হাসি নাই তাইলে আমি আবার একটু রিভাইজ করে দেই রিভাইজ করে আমরা খুব দ্রুত ক্লোজ করে ফেলবো ফুল সিলেবাসেই কিন্তু হবে সবকিছু বুঝতে পারছো আচ্ছা

তুমি এখন এই টাইমটাতে যেটা করতে পারো তোমার বইগুলোকেও সুন্দর করে দাগাই নিতে পারো অ্যাডমিশনের আগে একটা দাগানো বই তুমি রেডি করে ফেলছো এইটাও অনেকখানি এগিয়ে যাওয়া এই বই দাগানো একটা টায়ারিং জব বুঝছো আমি আমার অ্যাডমিশনের শুরুতে আগেও বলছি যে শুরুর কাজ যেটা করছি আমি তিন দিনে আমি ছয়টা বই দাগাই ফেলছি আর পড়াশোনা করি নাই আমি পুরা শুধু বই দাগাইছি এরপর আমার বন্ধুরা ক্লাসে বই দাগায় আর আমি তখন বই পড়ি বুঝছো সো আউট অফ দ্য বক্স চিন্তা করো নতুন কিছু করো প্রোডাক্টিভ কিছু করো আচ্ছা আর ভার্সিটির জন্য তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখবা কেমন কোশ্চেন ব্যাংক চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক দেখবা এবং যে যে টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন হচ্ছে সেগুলো মেইন বই থেকে পড়বা এবং কিভাবে ফার্স্ট আনসার করা যায় ক্যালকুলেশনের যে ব্যাপারটা সেই ব্যাপারটা থেকে তুমি নজর দিবা যে ভালো আরও কিভাবে ফার্স্ট ক্যালকুলেশন যায় ক্যালকুলেটর ছাড়া কিন্তু তোমার ক্যালকুলেশনটা করতে হবে এবং ডিউতে কিন্তু রিটেন আসে যেখানে কোনো অপশনও থাকে না ঠিক আছে বিগত বছরের প্রশ্নগুলো দেখে তোমাকে অ্যানালাইসিস করে বুঝতে হবে যে কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে আমরা আমাদের পেজ থেকে ভার্সিটি প্রিপারেশন আরও কীভাবে বেটার নেওয়া যায় সে ব্যাপারে কিন্তু তোমাদেরকে বলবো চিন্তার কোনো কারণ নাই ঠিক আছে অন্য রাইটারের বই কি এখন পড়বো অন্য রাইটারের বই তুমি তখনই পড়বা যখন তোমার মূল বইটা পড়া শেষ তারপরে তুমি অন্য রাইটারের বই পড়বা অন্য রাইটারের বই এর পিডিএফ আমরা আমাদের কোর্সের মধ্যে দেখবা যারা কোর্সে জয়েন আসো ওখানে আমরা একদম দাগায় রেডি করে দিচ্ছি বুঝছো দাগান লাইনগুলোই পড়বা সব পড়ার দরকার নাই এক্সট্রা ইনফো বইও আমরা তৈরি করেছি যখন তোমরা ম্যাটেরিয়ালস পেয়ে যাবা তখন এখানে এক্সট্রা ইনফো বইও আছে আবার পিডিএফও দিয়ে দিছি লটস অফ অপশন আসলে ঠিক আছে আচ্ছা অফলাইন ব্যাচ আছে শুধুমাত্র হচ্ছে মাইমেন্সিং এ নিউ এডিশনের বই কিনতে হবে কিনা যদি তোমার বায়োলজি বইটা অনেক বেশি পুরাতন হয় তাহলে তুমি নতুন বই কিনবা ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি এক বছর আগের হলেও খুব বেশি সমস্যা হবে না ঠিক আছে নতুন বই কেনার জন্য প্রস্তুতি থামাই রেখো না ঠিক আছে আর যদি ওই যাই যেটা বললো যে বায়োলজি বই যদি এক বছরের অধিক পুরান হয় তাহলে একটা বায়োলজি বই কিনে নাও আর বাকি সব সেম রেখে দাগায় পড়া শুরু করে দাও ঠিক আছে আর যদি এক তথ্য অ্যাড হয় তুমি এটা জানতে পারো ভাইয়া ক্লাসে পড়ানোর সময় বা বন্ধুর সাথে কথা বলে তুমি এটা পুরান বই অ্যাড করে নিবা বুঝছো একজন বলছে ভাই আপনাদের কোর্সে কি মেডিকেল এবং ভার্সিটি দুটোই পড়ানো হয় কি না দুটোই পড়ানো হয় না তবে আমরা কিছু কিছু জায়গায় তোমাদেরকে বলে দিই যে এগুলো ভার্সিটিতে বেশি আসে যেমন তোমাকে এখনই একটু বলে দিই সেটা হচ্ছে ঢাকা ভার্সিডি পরীক্ষা যখন আমি দিয়েছি যাওয়ার আগে আমি দেখলাম কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে আমি দেখছিলাম যে এখানে সাইন্টিফিক নেম অনেক বেশি আসে বুঝতে পারছো তো আমরা যখন মেডিকেল মেডিকেলের সময় পড়াই আমরা বলে যে এই সাইন্টিফিক কিন্তু তোমার ভার্সিটি আসতে পারে বায়োলজি টোটালি হবে এবং আমি যখন ফিজিক্স পড়াই আমি ফিজিক্স পড়ানোর সময়ও বলে দিই যে এই কোয়েশনগুলো ঢাকা ভার্সিটির পরীক্ষায় আসে বুঝতে পারছো কারণ আমি নিজে ঢাকা ভার্সিটি চান্স পেয়েছিলাম ঠিক আছে আমার অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে একটা ছোট ভিডিও বানানোর ইচ্ছা আছে তোমরা অনেকেই বলো ভাই এত কম সময়ের মধ্যে কিভাবে শেষ করবে এত পড়া তোমাদেরকে জানাই রাখি আমি নিজে বুয়েট এবং মেডিকেলের প্রিপারেশন একসাথে নিয়েছিলাম ঠিক আছে তো আমি যদি সময় পাই তোমরাও পাবা কিন্তু সময়টাকে সঠিকভাবে কাজে লাগাইতে হবে ভুল গাইডলাইন ফলো করা যাবে না পারফেক্ট গাইডলাইন ফলো করতে হবে আমার চেয়ে ভালো কি কেউ বলতে পারবে যে কম করে কিভাবে মেডিকেলে চান্স পাওয়া যায় কারণ আমি তো মেডিকেল পড়ার জন্য এত বেশি সময় পাইনি তাই না আমি জাস্ট যেটা না পড়লেই না সেই জিনিসগুলো দিকে ফোকাস করছে ঠিক আছে এই জন্যই আমি গাইডলাইনে এই কথাগুলো খুব ক্লিয়ার কাট বলার চেষ্টা করি ঠিক আছে আচ্ছা একজন বলছে ভার্সিটি বি ইউনিটের জন্য কি সেম হইতে পারো বি বি ইউনিটে তো তোমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তোমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের কোশ্চেন ব্যাংক কিনতে হবে ঠিক আছে এগুলো আবার আলাদা গাইড পাওয়া যায় সেগুলো কিনে তোমাকে পড়তে হবে বুঝতে পারছো ওটা প্রিপারেশনটা একটু ডিফারেন্ট আর বুয়েটের ক্ষেত্রটা একবার একটু বলবো কারণ আমাদের অডিয়েন্স এখানে কেউ নাই এটা আমি এক মিনিটে শেষ করব বুয়েটের ক্ষেত্রে বুয়েটে তো যেহেতু যদি এবার পরীক্ষা না হয় আচ্ছা আমি বুয়েটে চান্স পাইছিলাম ভর্তি ওই নাই ঠিক আছে তো এখন ঘটনা হচ্ছে যে বুয়েটের ক্ষেত্রে যদি আমরা এরকম দেখি যে পরীক্ষা হচ্ছে না বা এরকম কিছু তাহলে আবার একটা এমসিকিউ পরীক্ষা হতে পারে প্রিলিমিনারি পরীক্ষা ঠিক আছে রেগুলারই হচ্ছে এবারও হবে বোঝাই যাচ্ছে এমসিকিউ একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে তারপরে তোমাকে রিটেন পরীক্ষায় বসতে হবে বুঝতে পারছো তো এর জন্য তোমাকে কি করতে হবে প্রথম কাজ সেই একটাই সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে এটার জন্য কোয়েশ্চেন ব্যাংক এটা যদি তোমার 1 স্টার এটা হচ্ছে 3 স্টার কোশ্চেন ব্যাংক তোমাকে খুব 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 ভালোভাবে সলভ করতে হবে এবং অ্যাডভান্স যে প্রবলেমগুলো গাণিতিক পদার্থবিজ্ঞান গাণিতিক রসায়নের বই যে অ্যাডভান্স যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো তোমাকে সলভ করা শিখতে হবে যতগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আছে সবগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটির প্রশ্ন তোমার একদম নখ দর্পণে থাকতে হবে বুঝতে পারছো এবং কেমিস্ট্রি বইটা খুব ভালোভাবে পড়ে রাখতে হবে কেমিস্ট্রি কিন্তু লিখিত টাইপের অনেক প্রশ্ন আসে মানে ইয়ে প্রশ্ন ছাড়াও কি বলে ওটাকে তোমার ওই গাণিতিক প্রশ্ন ছাড়াও বুঝতে পারছো আর ইঞ্জিনিয়ারিং এর জন্য কিছু স্পেশালাইজড বই পাওয়া যায় বা এগুলোর জন্য স্পেশালাইজড কোচিং আছে সেগুলো তোমাকে জয়েন করতে হবে এবং অ্যাডভান্স প্রবলেমগুলো সলভ করা শিখতে হবে বুঝতে পারছো এটা হচ্ছে জন্য পরামর্শ অনেকেই যেমন ধরো ম্যাথের ক্ষেত্রে তুমি একটা বই আছে ধরো এস আহমেদ বা কেদাবুদ্দিন এই বইটা তুমি যদি খুব ভালোভাবে সলভ করো তাহলে নতুন করে বুয়েটে আসবে আসমান থেকে নিয়ে আসবে এরকম কিছু নাই হাজার ইসারের বইয়ের মধ্যেই থেকেই তোমার সব প্রশ্ন চলে আসবে আলটিমেটলি বুয়েট পরীক্ষাতেও বুঝতে পারছো তো আমার কথাগুলো ফলো করা আশা করি তোমরা এই ব্যাপারটা নিয়ে ঝামেলায় পড়বা না একজন বলছে ভাইয়া রয়্যাল গাইড কি ভালো হবে নাকি অন্য কোচিং সেন্টারের বই আমি তোমাকে বলে দেই তুমি মূল বই পড়ার পরে তোমার তুমি যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারো হতে পারে সেটা রয়্যাল গাইড হতে পারে অ্যাসপেক্ট সিরিজের বই হতে পারে সেটা আমাদের কোচিং এর বই যে কোনো বই তুমি চাইলে পড়তে পারো কিন্তু মূল বই পড়ার পরে পড়ো ওই বইগুলো এক নাম্বার বই না অনেকে বিভিন্ন গাইড নামধারী গাইডকে গাইড বলে এটা মেডিকেল অ্যাডমিশনের বাইবেল এটা আগে পড়তে হয় এগুলো সব ভুয়া কথাবার্তা আমার মেডিকেল সময় আমি কোনো গাইডই কিনি ভাই এসব কি আউল ফাউল কথাবার্তা বলেন আমি আমার কোনো গাইড ছিল না আমার গাইড পড়ার টাইম আছে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি আমার মেডিকেল পড়ার সময় মূল বই পড়ার পর আমার গাইড পড়ার টাইম আছে আমি গাইড ব্যাংক সলভ করছি মূল বই পড়ছি ধুমায় মূল বই পড়ছি একদম মাথার মধ্যে তোলার চেষ্টা করছি যা আছে জীবনে হবে বুঝতে পারছো এক্সট্রা ইনফো করছি ওকে আমার মনে হয় মোটামুটি সবই সবার কোশ্চেনই মোটামুটি আনসার দিয়ে ফেলছি ঠিক আছে শুধু একটা কথাই বলবো যে আমাদের গাইডলাইনটা একটা পিওর গাইডলাইন এর মধ্যে কোনো ভেজাল নাই কোনো ফ্যাট নেই এক্সট্রা ফ্যাট নাই ঠিক আছে তো আমাদের সাথে থাকতে পারো একজন বলছে ভার্সিটি প্রিপারেশনের পাশাপাশি মেডিকেলের জন্য শুধু জি কে ইংলিশ প্লাস ফুল সিলেবাসটা কমপ্লিট করলে কি ভার্সিটি মেডিকেল দুইটাতেই পারফেক্ট প্রিপারেশন নেওয়া যাবে হ্যাঁ সম্ভব সম্ভব যদি তোমার যদি তুমি একটু অ্যানালাইসিস অ্যানালাইসিস করে করে এই যে পড়ো তাহলে অবশ্যই সম্ভব অসম্ভব না আমি নিজেই তো অসম্ভব না ঠিক আছে আর আমাদের যে মেডিকেল অ্যাডমিশন কোর্স দুরন্ত প্রায় ফোর পয়েন্ট ওয়ান তুমি যারা ফোর পয়েন্ট জিরোতে যুক্ত আছো অনেকে আমাকে প্রশ্ন করো ভাই নতুন করে আর ভর্তি হতে হবে কিনা না তোমাকে নতুন করে আর ভর্তি হতে হবে না এটা অটো এনরোলমেন্ট হয়ে যাবে তোমাদের গ্রুপের নাম অলরেডি চেঞ্জ হয়ে ফোর পয়েন্ট ওয়ান হয়ে গেছে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই অনেকে বলো ভাই জি কে সিলেবাসের কি হবে জি কে সিলেবাস যা ছিল মনে করো তাই আছে খুব কোনো চেঞ্জই নাই হয়তো দুই একটা টপিক ধরো মেগা প্রজেক্ট এখন কি এবার কি আর মেগা প্রজেক্ট থেকে প্রশ্ন আসবে বলো টানেল পদ্মা সেতু এগুলো থেকে আর প্রশ্ন আসবে এগুলো থেকে প্রশ্ন হয়তো আসবে না এই ধরো আগে বঙ্গবন্ধু টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এখন আর অত বেশি ইম্পর্টেন্ট না এখন ধরো ওই কোটা আন্দোলন তারপর উপদেষ্টা পরিষদ এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে আমরা পড়াই দেবো এগুলো নিয়ে এত টেনশন করো কেন ঠিক আছে তোমার মেইন টেনশন হচ্ছে মূল বইয়ের এক্সট্রা সিলেবাস অনুশীলন এইগুলো নিয়ে তোমার মূল টেনশন হওয়া উচিত বেশি বেশি তুমি বিগত বছরের ইংরেজি প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করো তাহলে দেখবে তুমি অনেক আগায় থাকতেছ বুঝতে পারছো যাই হোক তোমাদের অনেক অনেক ধন্যবাদ মেডিকেলের জন্য কোন জিকে বই ভালো হবে এই মুহূর্তে এখনই জিকে বইটা কিনো না কয়েকদিন পরে কিনো আমরা আমাদের নিজস্ব যে জিকে বইটা ওই জিকে বইটা অলরেডি আমরা মানে প্রিন্টে দিয়ে দিছিলাম তারপরে আমরা এই বইটাকে আবার নতুন করে রেনোভেট করতেছি ওই যে কোটা আন্দোলনের ইনফরমেশন উপদেষ্টা পরিষদ ইনফরমেশন এই ভিসি চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তাই না তো নতুন এডিশন আসলে জিকে বই কিনো এই মুহূর্তে জিকে বইটা কিনো না এই জন্য আমাদের বইটাও কিন্তু আমরা আটকায় রাখছি ম্যাটেরিয়ালসগুলো তোমাদের পাতে একটু দেরি হচ্ছে তাই না দেরি হওয়ার কারণ কি এই যে একটা বই আমাদেরকে নতুন করে রেনোভেট করতে হচ্ছে বুঝতে পারছো এই হচ্ছে ব্যাপার তো রিজবি আর কোনো প্রশ্ন আছে ওদের বা তুই কিছু ফাইনাল কথাবার্তা বলে দে আমি জাস্ট এটাই অনুভব করি যে এই দায়িত্বটা যদি কোনোভাবে আমি অবশ্যই যোগ্য কেউ না অন্তর অবশ্যই যোগ্য কেউ না কিন্তু আমাদের যদি এই দায়িত্বটা দেওয়া হইতো মনে করো হ্যাঁ আমরা অবশ্যই এটার জন্য যোগ্য না আবারও বলতেছি দা আমি সারাদিন খেয়ে না খেয়ে হলেও সবার সাথে পুরো দেশের বিজ্ঞ মানুষদের সাথে পরামর্শ করে হলেও একটা ওয়েতে আসতাম একটা সিদ্ধান্তে আসতাম এবং এটাকে এটাকে সলভ করতাম এটা সলভ না করা পর্যন্ত আমি খাইতাম না বুঝছো তা আমি জানি না যে এত বড় একটা সিদ্ধান্তকে ঝুলন্ত রেখে দায়িত্বপ্রাপ্ত যারা আছে ওরা ওরাও চেষ্টা করছে আসলে দেশটাই তো আসলে নতুন করে রিফর্ম হচ্ছে কাকে দোষ দিব দোষ দেওয়ার কিছু নাই সিচুয়েশনের বলি আমরা ওরা যে কালকে পদে থাকবে এটাই তো ওদের মানে ওটাই তো টানাটানি লেগে গেছে ওরা সিদ্ধান্ত নিতেও তো এই জন্য ওরাও ঝামেলায় আছে রে ভাই তো এই আর কি আমরা খালি চাইতে পারি সৃষ্টিকর্তার কাছে যেন এই একটা নাটকীয়তার এই সবের অবসান চাই আমরা আমরা শান্তিপূর্ণ স্বাভাবিক একটা জীবন চাই শিক্ষক হিসেবে ছাত্র হিসেবে সবকিছুর ক্ষেত্রে দেখা যাক কোন দিকে যাই জীবন তোমরা ভালো থাকো আমরা এটাই চাওয়া কারণ তোমাদের মধ্যে বেঁচে থাকি আমরা তোমরা না থাকলে আমরা তো আমাদের তো দাম নাই তাই না আমরা কোথায় থাকবো তাই আমাদের শিক্ষক সত্তা বিলীন হয়ে যাবে আমরা সেটা চাই না তো স্টুডেন্টস এটাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য অনেক দোয়া করি আসলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে অনেক অনেক ক্লাস আছে এগুলো বসে বসে দেখো বেশি টেনশন এই মানে অলস মস্তিষ্ক শয়তানের আখড়া তো ওই শয়তানের আখড়া বানায় না তোমরা এই রোটু ডিএমসি ইয়েতে যাও হচ্ছে এই কি বলে ইউটিউব চ্যানেলে যাও যে অনুশীলনের প্লেলিস্ট হানতেন হাবি যেগুলো আছে ওগুলো সলভ করে আমি একটু পরে আমাদের যে মেইন গ্রুপ ওই গ্রুপে পোস্ট করে দিচ্ছি কয়েকটা প্লেলিস্ট ওই প্লেলিস্ট ধরে ধরে ক্লাস দেখতে থাকো কালকে সকালে সকাল বা দুপুর বা সন্ধ্যায় যে সময় ডিসিশন দিবে তারা তার আগ পর্যন্ত ব্যাস শেষ তাহলে আরে এই শয়তানের হবে না বুঝছো সোজা হিসাব যাক আর কথা না পারে স্টুডেন্ট তাহলে ভালো থাকো শুভ রাত্রি অনেকক্ষণ অনেক রাত হয়েছে ঘুমিয়ে যাও বেশি রাত যাইব না যেমন আমিও তোমাদের আসলে এই লাইফ শেষ করে আমি যত আর্লি পারি ঘুমাই যাবো কারণ কাল সকালে আমার উঠতে হবে তো তুমিও এরকম প্রোডাক্টিভ হও একটু আর্লি উঠো আর রাতে একটু আর্লি ঘুমাই যাও ঠিক আছে তাহলে দেখবা যে জীবন একটু মানে এটা একটা